সুধী দর্শকবৃন্দ, আমাদের আসলে খুবই একটা ক্রিটিক্যাল সময় কাটছে। কোভিড-19 যেভাবে দিন দিন মানুষকে আক্রান্ত করছে, মৃত্যুর হারও দিন দিন বেড়ে চলছে, তারপরও এরকম দিনেও আমরা একটা সুস্থ সুন্দর দিন আপনাদের উপহার দেওয়ার জন্য সুস্থ থাকার প্রয়াস নিয়ে শুরু করছি এসএটিভির সাপ্তাহিক সরাসরি নিয়মিত আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহর। সঙ্গে আছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আপনাদের সবার পরিচিত মুখ, বাত ব্যথা এবং প্যারালাইসিস বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তী, চিফ কনসালটেন্ট এবং চেয়ারম্যান এসপি হসপিটাল। শুরু করব আমাদের আজকের আলোচনা অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা সম্পর্কে। কোভিড-19 ভয়াবহতা তো আসলেই বেড়ে চলছে, এই মোমেন্টে আসলে সুস্থ থাকাটা অনেক বড় ব্যাপার। আশা করছি ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে আপনার। জি, আমি ভ্যাকসিন নিয়েছি দুটা ডোজই। সর্বপ্রথম একদম প্রথম ফার্স্ট সিরিয়ালে আমরা নিয়ে নিয়েছি, আসলে ভ্যাকসিনের জন্য ওয়েট করি নাই। অনেকেই বলেছিল নেওয়া যাবে না, আসলে ভুল কনসেপ্টের কারণে কিন্তু এখন আমরা সাফার করছি। হ্যাঁ, কনসেপ্টটা কিন্তু এখনো অনেকের মধ্যে ক্লিয়ার হয় না। এখনো অনেকে বলছে যে নিব না, না নিয়ে যখন ভালো আছি দেখি কতদিন ভালো থাকতে পারি। ভ্যাকসিনের বিকল্প কোনো রাস্তা নাই, ভ্যাকসিন নিতেই হবে টুডে টুমরো। সো কেন আমি টুমরোর জন্য অপেক্ষা করব টুডে নট? সো আমি প্রথমেই নিতে চাই যে যে যেমনে পারে ভ্যাকসিনটা যত দ্রুত। যে প্রথমে যেরকম বলা হয়েছিল যে শুধুমাত্র শহরের মানুষজনেরই হচ্ছে, গ্রামের মানুষজনের হচ্ছে না, বা রাস্তাঘাটে যার সাধারণ মানুষ আছে তাদের হচ্ছে না, এখন কিন্তু পুরোটাই বদলে গেছে। এখন কিন্তু গ্রামে ভয়াবহতা বেড়ে গেছে অনেক বেশি। আসলে এই করোনা ভাইরাস আসলে এক এক সময় এক এক রূপ ধারণ করছে, এবং কখন কোন সাইড দিয়ে যাচ্ছে আসলে এটা কেউই আসলে কন্ট্রোল করতে পারছে না। সো আসলে যখন কখন কার কী হয় জন্যই আমার মনে হয় সবাইকে ভ্যাকসিনের আওতায় চলে আসা উচিত, এবং যত দ্রুত সম্ভব যে যেমনে পারে ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত। ভ্যাকসিন হলো অ্যাটলিস্ট কিছুটা সেফটিতে থাকা যাবে। অবশ্যই অবশ্যই, এটা আমিও বলবো দর্শকদের, দেশকে সেভ করতে গেলে ভ্যাকসিনেশনের বিকল্প রাস্তা নেই। কারণ ভ্যাকসিনেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত এই যে লকডাউনের হাত থেকে মুক্তি নেই, এই লকডাউন লকডাউন করে দেশ অনেক পিছিয়ে যাচ্ছে, আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। সো যদি ভ্যাকসিনেশনটা আমাদের থাকতো তাহলে কিন্তু এই লকডাউনটার প্রয়োজন ছিল না। যেহেতু এখন ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি বেড়েছে, আশা করব দর্শকদেরও বলবো যে যারা যত দ্রুত পারেন আপনারাও ভ্যাকসিন নিয়ে নেন। তো শুরু করব আসলে আজকে আমি একটু লো ব্যাক পেইন নিয়ে, কারণ যখনই দেখছি যে কোভিডের আশঙ্কা বা আক্রমণ যেগুলো বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরে কিন্তু লো ব্যাক পেইনের পেশেন্টও বেড়ে গেছে। কোভিড-19 সাথে কি আসলে লো ব্যাক পেইনের কোনো কানেকশন আছে নাকি? আসলে কোভিড-19 সাথে লো ব্যাক পেইনের কানেকশন না থাকলেও এখন কোভিড আসলে সব রোগকেই কানেক্টিং করে দিচ্ছে। শরীরে যদি কোনো রোগ থাকে সেই রোগটাকে বাড়ায় দেয়। তার কারণ হচ্ছে যে আমাদের কোভিড যদি হয়ে যায় কারোর শরীরে তাহলে বডির ফিটনেসটাই ফল করে, ইমিউন সিস্টেমটাকেই কিন্তু সে কিন্তু দুর্বল করে দেয়। সো যারা বেঁচে আছে তারা কিন্তু অনেকটা উইকনেস হয়ে বেঁচে যাচ্ছে। উইক থাকার কারণে তখন কী হচ্ছে, শরীরে অন্যান্য রোগ বেড়ে যাচ্ছে, যেমন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। যাদের ডায়াবেটিস না এমন রোগী ছিল তারা কোভিডের পরে ডায়াবেটিস হয়ে গিয়েছে। সো অনেক রোগ, হার্টের রোগ বেড়ে যাচ্ছে, ব্রেন স্ট্রোক করে যাচ্ছে, প্রেশার সমস্যা হয়ে যাচ্ছে, আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। সো ব্যাক পেইন, আর্থ্রাইটিস রোগীদের তো আরও খারাপ অবস্থা বেড়ে গেছে। কিন্তু এখন কিন্তু এই জয়েন্ট পেইন, ব্যাক পেইন এগুলো খুব বেড়ে গেছে, কারণ বডি যত আনফিট হবে ব্যাক পেইন তত বেড়ে যাবে। আমরা বলি লো ব্যাক পেইন, লো ব্যাক পেইন আসলে যেটা একটা সিমটম, এইটা সিমটম, কিন্তু সিমটম হচ্ছে অনেকগুলো কারণ থাকে, মেকানিক্যাল থাকে, প্যাথোলজিক্যাল থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে যেখান থেকে আসলে কোমর ব্যথাটা শুরু হয়, যেটাকে আমরা লো ব্যাক পেন বলছি। আসলে বলা হয় লো ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেলি অরফ্যান, মানে আসলে কোথায় যাবে, কেন যাবে, কার কাছে যাবে, কি সুযোগ, মানে কখন ভালো হবে, আদৌ ভালো হবে কিনা, নানান ধরনের প্রশ্ন। দেখবেন লো ব্যাক পেন বা কোমর ব্যথায় যারা আক্রান্ত এই রোগীদের কিন্তু শান্তি বলতে কিছু নাই, সারাক্ষণ তারা বিভিন্ন ধরনের টর্চারিংয়ের মধ্যে লাইফ কাটাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছে, এক একজন এক এক কথা বলছে, এক একজন এক এক চিকিৎসা দিচ্ছে, চিকিৎসা কিন্তু কেউ বন্ধ করছে না, চিকিৎসা কিন্তু চলছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু সমাধান নাই, কোনো সমাধান খুঁজেও পাচ্ছে না, বা এর ডেস্টিনেশন কোথায় সেটাও জানে না। হ্যাঁ, মানে আমি আপনাকে আসলে ক্লিয়ারলি আমি জিজ্ঞেস করব, কারণ এটা দর্শকদের জন্য আসলে জানা উচিত। কারণ যখন লো ব্যাক পেইনের পেশেন্ট আসে, এখন জিনিসটা হচ্ছে আমার যেহেতু লো ব্যাক পেইন মানে কোমরের এরিয়াটা, ওইখানে হাড়ও আছে, ওখানে আমার স্নায়ুও আছে মানে নার্ভও আছে, ওখানে আমার মাসেল পেইনও আছে, মানে আমার ওখানে অনেক কিছুই আছে। তো এখন দর্শকরা আসলে স্পষ্ট, মানে মানুষজন স্পষ্ট একটা ধারণা নিতে পারে না, নিউরোলজিতে যাবে না নিউরোসার্জন দেখাবে,
অর্থোপেডিক্সের কাছে যাবে নাকি মেডিসিনে দেখাবে নাকি ফিজিওথেরাপি নিবে, মানে কি করবে, এর আসলে কোনো ক্লিয়ার কনসেপশন নাই, গাইডলাইন নাই একটা। হ্যাঁ, যার কারণে দিনের পর দিন ওরা এক এক ডিপার্টমেন্টে যাচ্ছেন এবং এক এক ডিপার্টমেন্টে এক এক ধরনের চিকিৎসা দিচ্ছে, সব মিলে জগৎসুচুরি করে দেখা যাচ্ছে যে অনেক লম্বা লিস্ট হয়ে যাচ্ছে মেডিসিনের, কিন্তু ওরা সেগুলো কন্টিনিউও করতে পারছে না, যখন যেটা মনে হচ্ছে সেটা কন্টিনিউ করছে। তো এই ব্যাপারে আমি একটু ক্লিয়ার কনসেপশন চাইবো আসলে মানুষজনের জন্য, যে আসলে কি করা উচিত যখন লো ব্যাক পেইন হবে। প্রত্যেকটা রোগের কিন্তু একটা গাইডলাইন থাকে, ন্যাশনাল গাইডলাইন, ইন্টারন্যাশনাল গাইডলাইন থাকে, যে কোন রোগটাকে আমি কোন লাইন দিয়ে ট্রিটমেন্ট করব। যেমন এই যে আজকে যে করোনা, করোনারও কিন্তু একটা ন্যাশনাল গাইডলাইন আছে যে করোনা রোগীদের কী কী ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। সেই গাইডলাইনের বাইরে কিছু এক্সট্রা হয়তো ট্রিটমেন্ট দিচ্ছে অনেকেই, বাট একটা গাইডলাইন ফলো করছে সবাই। কিন্তু লো ব্যাক পেনের কোনো গাইডলাইন কিন্তু ওয়ার্ল্ড মানে বাংলাদেশের নাই, ন্যাশনাল গাইডলাইন বলতে কিছু নাই, যে কারণে তারা সাফার করছে। এই জন্য দোষ কার, এই জন্য দোষ কিন্তু আমাদের চিকিৎসকদের। কারণ একজন রোগী তো কোমর ব্যথা নিয়ে যাবে একজন চিকিৎসকের কাছে, যে চিকিৎসকের কাছে যাক প্রথমত তার কাজ হচ্ছে রোগটাকে আইডেন্টিফাই করা। জাস্ট আইডেন্টিফাই যদি করতে পারে তাহলে সেই ডিসিশন নিবে যে এই রোগীটা কার কাছে সেন্ড করলে রোগীটা সুস্থ হবে। যেমন রোগীটা আমার কাছে আসলো, আপনি একজন কার্ডিওলজিস্ট, আপনার কাছে একটা কোমর ব্যথা রোগী যেতে পারে, একটা গাইনির কাছে কিন্তু কোমর ব্যথা রোগী যাচ্ছে, একজন গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছে না। তাহলে আমাদের দায়িত্বটা হচ্ছে রোগটাকে আইডেন্টিফাই করা। যেমন আমার কাছে একজন কোমর ব্যথা রোগী আসছে, স্যার আমার কোমরে ব্যথা হচ্ছে, কোমর থেকে পা চলে যাচ্ছে, তো প্রথম আমার কাজ কি তার হিস্ট্রিটা নেওয়া। হিস্ট্রিটা নিয়ে আমি একটা আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে তার কী কী হতে পারে, একটা অ্যাজাম্পশন করবো যে এই এই সমস্যাগুলো হতে পারে। সেখানে তার প্যাথোলজিক্যাল সমস্যা থাকতে পারে, তার ডিসপোলাপস থাকতে পারে, স্পন্ডলোলিস্থেসিস থাকতে পারে, আর্থ্রাইটিস থাকতে পারে, অ্যানকাইলোজিং স্পন্ডলাইটিস থাকতে পারে, নানান সমস্যা থাকতে পারে। তো রোগীর হিস্ট্রি থেকে কিন্তু আমরা অনেকগুলো কিন্তু আমরা ছোট করে ফেলি, একটা দুটা ডিজিজে নিয়ে চলে আসছি। আমরা হিস্ট্রি নিয়ে আবার কথা বলবো, আমাদের একটা ফোন চলে এসেছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন, কমিয়ে নিয়ে তারপরে প্রশ্নটি বলুন। আমার নাম পারভীন, বয়স 32 থেকে 35 বছর, শিওর নাই। আর যে সমস্যাটা বলুন। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? জি জি। আমার মনে করেন যে হাঁটু ব্যথা, হাঁটুর মাঝখানে ব্যথা ছিল, তো মাথা ব্যথাও ছিল। আমরা যে বেবি হয় এই 30 বছর বয়স যখন, তো অনেকজন বেবি হয়, বেবি হওয়ার পরে হাঁটু ব্যথাটা, মানে বেবি হওয়ার সময় ডান বাম হাতায় হাঁটুটা প্রচন্ড ব্যথা ছিল, মানে মনে হচ্ছে কি পাটা ছিটকে পড়ে যাবো। তো বেবি ওজন ছিল বেশি যে আমার, এখন বেবি হওয়ার পরে কম ছিল। এখন আবার ইদানিং ধরে মনে করেন অনেক মাঝে মধ্যে বসলে, বেশিক্ষণ দাঁড়ায় থাকলে বসতে পারি না, আবার বসলে খাওয়াতে পারি না, হাঁটুর ভিতরে প্রচন্ড ব্যথা করে। আর মাঝে মধ্যে মাঝে ব্যথাও করে, কিন্তু আমি একটা ক্যালসিয়ামের ওষুধ খেতাম, ডাক্তার দিয়েছিল, তা আমাকে বলছিল যতদিন আপনি, আমি আবার সেলাই কাজ করি বসে বসে, যতদিন আপনি কাজ করবেন ততদিন এই ওষুধটা চালিয়ে যাবেন। আগে মনে করেন আমি বেবি হওয়ার আগে আর কি, আমি যেন কি এক মাস খেলে আর এক মাস না খেলেও চলতো, কিন্তু এখন আমার প্রত্যেক দিন খেতে হয়, আবার যদি না খাই তাহলে মনে করেন ব্যথাটা বেড়ে যায়, আর যদি খাই তাহলে হয়তো একটু কম হয় ব্যথাটা। সেটার নাম পুরো ক্যালসিয়ামটা নাম পুরো কেল ডিএক্স। আপনার সমস্যাটা কি আপনি জানেন, যে আপনার রোগটা কি, এই ব্যথাটা কেন হচ্ছে? না আমি ব্যথাটা এরকম কোনো ডাক্তার দেখাই নাই, ব্যথাটা যে আগে ছিল এরকম ডাক্তার দেখাইছি পরে বলেছিল ক্যালসিয়াম অভাবে, বুঝছেন? তো এই ওষুধটা আমাকে দিছে, আমি এমনি কোনো ডাক্তার দেখাই নাই। তা আমার ওজন প্রচুর, আমি ভাবতেছি ওজনটার কারণে ব্যথাটা হচ্ছে, ওজন মনে করেন প্রায় 99-98 এরকম, তো ওজনটা কমাইতে পারতেছি না, যেহেতু বৈশাখ কাজ করি সারাদিন, আবার ছোট বাচ্চা আছে, আমি হাঁটতো আগে হাঁটতাম, বর্তমানে একটু হাঁটতে পারতাছি না, বাচ্চা বেবি ছোট, তো এখন মনে করেন আমার কি করে নিয়ে ওষুধটা কি কেসেম ওষুধটা পাল্টাবো নাকি। আর এখন তো কোভিড 19 কারণে আমি কোনো ডাক্তারের কাছে যোগাযোগ করতে যাই, মানে
আচ্ছা ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি উত্তরটা দিচ্ছি। ওনার যে প্রবলেম, ওনাকে হিস্ট্রিতে দেখেন, ওনার হাঁটু ব্যথা ছিল 30 বছর যখন বয়স, যখন বেবি হয়, আসলে এই জাতীয় রোগীদের যেটা ব্যাক পেন, যেটা পিল এড চান্স অনেক বেশি, ডিস পলাপস থাকলে তখন পায়ের শক্তি কমে যায়। এবং উনি নিজেই বুঝতে পারছেন ওনার ওভারওয়েট, ওনার 99 কেজি ওজন, উনি রেগুলার ক্যালসিয়াম খাচ্ছে, ক্যালসিয়ামে আরও ওজন বাড়বে। তার মানে ক্যালসিয়াম খেতে থাকলে ওনার ওজন 100 ছাড়া যাবে খুব শীঘ্রই, কারণ ক্যালসিয়াম তো আসলে কোমর ব্যথা বা লো ব্যাক পেনের কোনো ট্রিটমেন্ট না, ক্যালসিয়াম হচ্ছে আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকলে সেখানে প্রয়োজন আছে। আর এই বয়সে আসলে ক্যালসিয়ামের কোনো প্রয়োজন না, এখানে ভিটামিন ডিটা খুব ভালো কাজ করবে কিন্তু ক্যালসিয়াম না, ক্যালসিয়ামে তো ওয়েট গেইন করবে। সো এই বয়সে আমরা বলি ক্যালসিয়ামকে না খাওয়ার জন্য। ক্যালসিয়াম হচ্ছে যখন ছোটো থেকে বড় হতে থাকে তখন ক্যালসিয়ামটা খুব বেশি দরকার হয়, যখনই সে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে তখন ক্যালসিয়ামের চেয়ে ভিটামিন ডির প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে, কারণ হাড় শক্ত করতে হবে। এখন কিন্তু হাড় লম্বা করা যাবে না, হাড় মোটা করা যাবে না, এখন হচ্ছে হাড় শক্ত করতে হবে, মজবুত করতে হবে, যে জন্য ভিটামিন ডি প্রয়োজন। তো উনি ক্যালসিয়াম খাচ্ছে, এটা তো ওনার আরও ওজন বেড়ে যাচ্ছে, ওজন যত বেড়ে যাবে ব্যাক পেন, তার কোমর ব্যথা, হাঁটু ব্যথা তত বেড়ে যাবে। তো দর্শক, আমি সাজেস্ট করবো আপনার ওজন কমাইতে হবে এবং ফিজিওথেরাপি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করে মাসেলকে স্ট্রং করতে হবে, কারণ এতবার একটা দেহ চলার জন্য যে শক্তি দরকার পায়ে সেই শক্তিটা নিতে পারছে না, যে কারণে তার হাঁটুতে ব্যথা হচ্ছে। সো এটা মেকানিক্যাল পেন বলা হয়। তো আমি বলবো আপনাকে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখে একটা ফিজিওথেরাপি করেন, এবং অবশ্যই ওজন কমাইতে হবে এবং ক্যালসিয়াম বন্ধ করে দিতে হবে, তাহলে ওজনটা কমে যাবে আস্তে আস্তে। এবং আপনি যদি ডায়েটিং করেন তাহলে আরও ভালো, ওজন কমে যাবে, এরপর এক্সারসাইজ করে আস্তে 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 মাসেলকে বিল্ড আপ করে তারপর হাঁটাচলা করেন, আস্তে আস্তে ওজন কমে যাবে, ব্যথা কন্ট্রোলে চলে আসবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? এরপরে আমার এখনো বাম পাটা হাঁটুর মধ্যে, হাঁটুর ঠিক একটা কর্নারে, বাম দিকের কর্নারটায় ব্যথা করে, সবসময় উঠা বসায় নামাজে উঠতে বসতে সমস্যা হয়। আমি স্যারের শরণাপন্ন হয়েছিলাম 2018 সালে, তারপরে ভালো হয়েছিল। এখন আমার মাঝে মধ্যে মাজার ব্যথাটাও করে আর আপনার উঠতে বইতে আমার সমস্যা হয়। এখন আমি কি করতে পারি, স্যারের সাথে একটু কথা বলা যাবে? জি জি জি, আমি শুনতে পেরেছি সব। আপনি কি এক্সারসাইজ গুলো করছেন না বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, এক্সারসাইজ মাঝে মধ্যে করি। আচ্ছা আচ্ছা, আমাদের সমস্যা হচ্ছে যে আমরা একটু ভালো হয়ে গেলেই বন্ধ করে দিই। আসলে এক্সারসাইজটা আমরা বলি এটা একটা রুটিন ওয়ার্ক, যেমন সকালে ঘুম থেকে উঠলে আমরা দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ না করে কিন্তু কেউই নাস্তা খায় না, সাধারণত একদম বাচ্চা ছাড়া সবাই নাস্তা করে, দাঁত ব্রাশ করে নাস্তা খায়। ঠিক তাই ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট 10 মিনিট যদি কেউ এক্সারসাইজ করে, প্রত্যেকের করা উচিত, কারণ এই এক্সারসাইজটা হচ্ছে বডির পাওয়ারটাকে গেইন করা, চার্জ দেওয়া। বডিতে যেমন ব্যাটারিতে যেমন চার্জ দেওয়া হয়, ঠিক তাই সকালে ঘুম থেকে এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করে মাসেলকে স্ট্রং করতে হবে, কারণ এই যে আপনার এক্সারসাইজ না করার কারণে মাসেল আবার দুর্বল হয়ে যাচ্ছে, মাসেল দুর্বল হলেই কোমর ব্যথা শুরু হবে, কোমর ব্যথা হলেই হাঁটু ব্যথা শুরু হবে, একটার সাথে একটা লিঙ্ক আপ। সো মাসেল স্ট্রং থাকলে হাঁটু ব্যথা হবে না, কোমর ব্যথা হবে না। এখন আপনাকে নামাজ পড়তে হবে, যায় নামাজে পাচক, তখন নামাজের মধ্যে একটা মিনিমাম এক্সারসাইজ হয়ে যাচ্ছে, পাশাপাশি আবার পুরানো এক্সারসাইজগুলো আপনাকে একটু করতে হবে নিয়মিত, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, এটা আপনার ব্যথার ওষুধ খাওয়ার কোনো দরকার নাই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা আসলে আসলেই আমাদের প্রতিনিয়ত যে জিনিসটা আমাদের করতে হয় সেই জিনিসটা আমরা আসলে ভুলে যাই করতে। যাই হোক, আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসবো, এখন বিরতির সময় হয়ে গেছে। তো শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির পর আমরা আবার ফিরে আসবো আমাদের আলোচনায়, ততক্ষণ সাথেই থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়। বিরতির পরে আমরা আবার ফিরে এলাম আমাদের এসএটিভির সাপ্তাহিক সরাসরি নিয়মিত আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড় কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। যেহেতু সরাসরি প্রচারিত হচ্ছে, তাই স্ক্রলিংয়ে দেখানো নাম্বারে ডায়াল করে জেনে নিন আপনার প্রশ্নের সম্ভাব্য সমাধানগুলো। আমরা আসলে কথা বলছিলাম বিরতির আগে লো ব্যাক পেন নিয়ে। তো আপনি বলছিলেন যে লো ব্যাক পেইন নিয়ে কোনো একটা পেশেন্ট যদি আসে,
আসলে আমাদের কি করা উচিত, দিক নির্দেশনাটা? আসলে যেটা বলা হচ্ছে যে ন্যাশনাল একটা গাইডলাইন থাকা উচিত, যেটা আমাদের নাই, যে কারণে কি হচ্ছে লো ব্যাক পেন রোগীরা সাফার করছে। প্রথমে দোকানদারের কাছে যাচ্ছে, ব্যথা ওষুধ খাচ্ছে, তারপরে তো জিপি কোনো ডাক্তারের কাছে যাচ্ছে, সেখান থেকেও পেন কিলার ক্যালসিয়াম খাচ্ছে, অর্থোপেডিক্সের কাছে যাচ্ছে, সেখানেও ব্যথার ওষুধ পেন কিলার ক্যালসিয়াম চলছে, সেখান থেকে নিউরো মেডিসিনে যাচ্ছে, নিউরো সার্জে, সবাই কিন্তু বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ, ক্যালসিয়াম, মাসেলের ল্যাগজেন, নার্ভের ওষুধ এইগুলোই দিয়ে দিচ্ছে, কিন্তু রোগী কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরছে। এই কারণে বলা হচ্ছে দে আর অরফ্যান, মানে আসলে তাদের কোনো গাইডলাইন নেই, তাদের কোনো গার্জিয়ান নেই। কিন্তু আমাদের চিকিৎসকদের কিন্তু একটা উচিত যে কোমর ব্যথা নিশ্চয়ই একটা কারণ আছে, সেই প্রথমে যার কাছে যাক সেই কারণটাকে আইডেন্টিফাই করা উচিত। একজন জিপির কাছে গেলেও সে কিন্তু জিনিসটাকে রিকগনাইজ করতে পারবে, কারণ দে আর অলসো ডাক্তার। সো সে যখনই এটাকে কনফার্ম করবে যে সাপোজ ডিসপোলাপস আছে, পিএলআইডি আছে, তাহলে এটা ফিজিওথেরাপিতে চলে যান, ফিজিওথেরাপিতে ভালো হয়ে যাবে। ফিজিওথেরাপিস্ট বুঝবে কীভাবে পিএলআইডি ভালো করতে হয়। যদি দেখা যায় স্পাইনাল কর্ডে টিউমার আছে, ভাই টিউমার আছে, আপনি সার্জারিতে চলে যান, এটা অপারেশন লাগবে। সার্জন বুঝবে কীভাবে অপারেশন করবে। যদি ডিসপ্লেসমেন্ট থাকে, বনি ডিসপ্লেসমেন্ট, যে ভেঙে চড়ে গেছে, আপনি অর্থোপেডিক্সের কাছে চলে যান, তিনি অপারেশন করে এটাকে প্লেসে বসাই দিবে। ব্যাস, তো এই যে জিনিসটা, এটাকে আইডেন্টিফাই করাটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখনই আপনি রোগটাকে আইডেন্টিফাই করতে পারবেন, তখনই কিন্তু আমি সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবেন। এবং সবারই কিন্তু একই কথা থাকবে, কারণ এক একজন বলে কোমর ব্যথা রোগীদের সবারই একটা আফসোস যে যার কাছে যে এক একজন এক এক কথা বলে। কেউ বলে হাড় ক্ষয় হয়ে গেছে, কেউ বলে চর্বি বেড়ে গেছে, কেউ বলে হাড় বেড়ে গেছে, কেউ বলে হাড্ডি সরে গেছে। আসলে স্যার কী হয়েছে? কেউ বলে একদিক দিয়ে ক্ষয় হয়েছে, একদিক দিয়ে বেড়ে গেছে। তাহলে আসলে কোন যন্ত্রণায় আছি আমরা, আসলে কী করব? আমরা এই কী করবোর উত্তর নিয়েও আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি এর মাঝখানে। হ্যালো দর্শক, জি ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম সেলিনা আক্তার, জি বুঝতে পেরেছি, বয়স 46। আপনার সমস্যা বলুন। বয়স 46, মানিকগঞ্জ থেকে বলছি। জি জি বলেন, আমরা শুনতে পাচ্ছি স্যার। আমার কোমরে ব্যথা ও ঘাড়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঘাড়ে ও কোমরে ব্যথা স্যার। ব্যথাটা পায়ে সরিয়ে গেছিল, পায়ে বা হাতে। আমি স্যার ঢাকায় যে পপুলারে সাধন স্যারকে দেখেছি, ওখান থেকে এমআরআই করাইছি স্যার। ওনা বলছে আমার কোমরে চারটি হাড় ক্ষয় হয়েছে, ঘাড়ের তিনটি, এবং দুটি ডিস্ক স্ট্রোক আছে কোমরের। আচ্ছা স্যার, এখন আমি 8 মাস যাবৎ চিকিৎসায় আছি। আমার পায়ে এবং হাতের ব্যথাটা কমছে, কিন্তু কোমরে স্যার শক্ত শক্ত লাগে, আর কোমরে ব্যথাটা আছে স্যার। আচ্ছা ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। শক্ত থাকার জন্য আমি কি করতে পারি স্যার? ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য, চমৎকার একটা প্রশ্ন আসছে। যেটা একটু আগানো বলছিলাম যে আসলে এই যে বলছে হাড়, চারটা হাড় ক্ষয় হয়ে গেছে, তিনটা ডিস্ক সরে গিয়েছে, অ্যাকচুয়ালি ক্ষয় যেটা হচ্ছে ওটার জন্য ব্যথা হবে না, ব্যথাটা হচ্ছে ডিসপোলাপসের কারণে। ডিসপোলাপস মানে জয়েন্টটা ফেটে জেল বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু ফাটল ধরেছে। সো এই ডিস্কটাকে যতক্ষণ না স্ট্যাবেল করতে পারছি, ততক্ষণ তার ব্যথা যাবে না। তো এই ডিস্ক স্ট্যাবেল করার জন্য আমাদের দুইটা গাইডলাইন আছে। ডিস্ক স্ট্যাবেল করার জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে রেস্ট নিতে হবে, যেহেতু একটা ইঞ্জুরি আছে। কোনো ইঞ্জুরি মানে সেখানে ইমোবিলাইজেশন করে রাখা উচিত, যে মুভমেন্ট করতে দেওয়া যাবে না। রেস্টে থেকে এখানে ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলকে বিল্ড আপ করতে হবে, এটাও স্ট্যাবিলিটি। মাসেল যদি স্ট্রং থাকে তাহলে আমার জয়েন্টে স্ট্যাবেল হয়ে যায়। সো এখানে রেস্ট এবং ফিজিওথেরাপি, এখানে 3-6 সপ্তাহ আমরা বলি একটা রেস্ট নেন। 3 সপ্তাহ হসপিটালে থেকে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে, পরবর্তী 3 সপ্তাহ বাসায় সেলফ ট্রিটমেন্ট। এই 6 সপ্তাহ চিকিৎসা করবেন, 42 বছর ভালো থাকবেন ইনশাল্লাহ। কারণ এটা যদি জোড়া নিয়ে নেয় তাহলে কখনোই আর ফার্দার ইঞ্জুরি ছাড়া তার ব্যথা হবে না। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনার ডায়াগনোসিস করা আছে, তো আপনাকে যেটা করতে হবে 3-6 সপ্তাহ একদম বেড রেস্টে থেকে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে, যেটাকে আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট উইথ ফিজিওথেরাপি। মানে রেস্টে থেকে তাকে সব কিছু করতে হবে, শুধু মুভমেন্ট করতে পারবে না, ঠিক আছে? এটা নন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ চলবে, তাহলে কী হবে, ওই ফাটাগুলো রিপেয়ার হয়ে তার মাসেল স্ট্রং হয়ে যাবে এবং তার আর ব্যথাটা হবে না। তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে ভালো থাকতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি আমার নাম ফরিদা সুলতানা, বয়স হচ্ছে 40। সমস্যা আমার, জি আমার সমস্যা হচ্ছে যে আমার পিএলআইডি সমস্যা আছে। এখন আমার বাম সাইডটা একটু হলো অবশ অবশ হয়ে যায়, তো আমাকে ডাক্তার বলেছিলেন যে আমার 3টা ডিস্কের সমস্যা আছে। আমার 7 নম্বর ডিস্ক, 4 নম্বর ডিস্ক আর 5 নম্বর ডিস্কের সমস্যা আছে। তো এখন ইদানিং আস্তে আস্তে আমার বাম দিকটা অবশ অবশ হয়ে যায় আর সব সময় ব্যথা করে। আচ্ছা,
তারপর ট্রিটমেন্ট কি বলেছে, কি করতে হবে? আমাকে তো বেড রেস্ট বলেছিলেন, তা আমি তো বেড রেস্ট ওইভাবে নিতে পারি না। জি, এটা পারবেন না, বাসায় আসলে নেওয়া হয় না। থেরাপি দিয়েছিলাম। জি, থেরাপি দিলেও ভালো হবে। দুদিন ভালো ছিলাম। হ্যাঁ, এটা আসলে পার্মানেন্ট ভালো করতে গেলে আপনাকে রেস্ট অবশ্যই নিতে হবে, পাশাপাশি অবশ্যই ফিজিওথেরাপি নিতে হবে। এটা বাসায় যে রেস্ট নেওয়া হয় সেই রেস্টটা কখনোই ভালো হবে না, কারণ বাসায় রেস্ট নেওয়া মানে কি, সে হয়তো অফিসে যাওয়া বন্ধ করেছে, কিন্তু রান্নাবান্না বন্ধ করেছে, বাট সে হাঁটাচলা কিন্তু বন্ধ করে নাই। গোসলে যাচ্ছে, টয়লেটে যাচ্ছে, ডাইনিংয়ে খাচ্ছে, রুম ঘুরছে, ও রুম ঘুরছে, বলে তো আমি তো রেস্টে আছি, আমি তো কিছু করি না। তো কিছু না করা আর রেস্ট দুটো এক জিনিস নেই। এটা রেস্ট মানে বিছানায় শুয়ে থাকতে হবে, যেমন হাত পা ভেঙে গেলে প্লাস্টার করে দেওয়া হয়, আপনি যাই কিছু করেন প্লাস্টার ছাড়া চলবে না। ঠিক তাই কোমর যখন ইঞ্জুরি হয়, যেমন তার তিনটা ডিস্ক ফেটে গিয়েছে, জয়েন্ট ফেটে জেল বের হয়ে যাচ্ছে, সো সে মুভমেন্ট করলে এটা বেরোতে থাকবে। যেমন টয়লেটে গেলে এটা নড়বে, গোসলে গেলে এটা নড়বে, খেতে বসলে নড়বে। সো একমাত্র রাস্তা আছে শুয়ে থাকা। সো 3-6 সপ্তাহ তাকে ট্রিটমেন্ট নিতে হবে, 3 সপ্তাহ হসপিটালে থেকে তাকে ট্রিটমেন্ট নিতে হবে, ফিজিওথেরাপি নিতে হবে। কারণ ফিজিওথেরাপি ছাড়া যদি শুয়ে থাকে তাহলে কি মাসেল আরও দুর্বল হয়ে যাবে, জয়েন্টগুলো স্টিফ হয়ে যাবে, সো সে কী হবে আরও ডিজেবিলিটির চান্স বেড়ে যাবে। যে কারণে আমরা বলছি হসপিটালে ভর্তি থেকে 3 সপ্তাহ ফিজিওথেরাপি নিতে হবে, পরবর্তী 3 সপ্তাহ বাসায় গিয়ে তখন সেলফ করতে পারবে, কারণ এই 3 সপ্তাহে সে কিন্তু এক্সপার্ট হয়ে যাচ্ছে। সো আমাদের মানে চিন্তাভাবনা হচ্ছে রোগীকে আমরা ট্রিটমেন্ট করে সুস্থ করে তাকে শিখিয়ে দিব, যেমন সেলফ ট্রিটমেন্ট। কারণ অনেকে চিন্তা করে ফিজিওথেরাপি নিলে মানে সারা জীবন করতে হয়, নো, আমি বলি ফিজিওথেরাপি আপনাকে 4 বার যেতে হবে চেম্বারে ম্যাক্সিমাম, 4 বার পর আর কোনো দিন যাওয়া লাগবে না। এরপর আপনার ইচ্ছা, আপনি যেতে চাইলে যেতে পারেন, না গেলেও সমস্যা নেই, কারণ আপনি তো শিখে নিচ্ছেন। যেমন আমার কাছে রোগী আসলে আমি যদি সিভিয়ার কন্ডিশনে বলে ভর্তি হয়ে যান, 3 সপ্তাহ ট্রিটমেন্ট দিলাম, এটাকে আমি একবার ধরি, পরবর্তী 3 সপ্তাহ 1 মাস পরে আর একবার, তারপর 3 মাস পর আর একবার, এই 3 বার ট্রিটমেন্ট করার পর তাকে আর আসার দরকার নেই। এরপর সে ভালো থাকবে লং টাইম, হয়তো 2-1 বছর পর পরে সেটা দেখাই যেতে পারে, জাস্ট চেক আপ করে দেওয়া, কিন্তু থেরাপি নেওয়ার কোনো দরকার নেই। এরপরে সে নিজেরটা নিজে এক্সারসাইজগুলো করতে থাকবে, তাহলে সে ভালো থাকবে। শুধুমাত্র কোমর ব্যথা যদি ভালো রাখতে পারে তাহলে তার অনেক রোগ ভালো থাকবে, যেমন হাঁটু ব্যথা হবে না, ঘাড় ব্যথা হবে না, ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, হার্ট ডিজিজ কন্ট্রোলে থাকবে, কিডনি কন্ট্রোলে থাকবে। কারণ কোমরে যদি ব্যথা না থাকে সে সব কিছু করতে পারবে। আর কাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না, ঘরে শুয়ে বসে কিন্তু বাঁচা সম্ভব না। সো কাজ হচ্ছে সবচেয়ে বেস্ট মেডিসিন, যে যত ফিজিক্যাল ওয়ার্ক করবে সে তত ভালো থাকবে। এটাই হচ্ছে যে কোমর ব্যথা যদি না থাকে তাহলে সব কিছু করতে পারে, আর কোমরে ব্যথা থাকলে কোনো কিছুই করা সম্ভব না। ধন্যবাদ, আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আমার কোমরে ব্যথা, কোমরে ব্যথা, আমি এর আগে ডাক্তার দেখাইছিলাম, ওটা আনোয়ার খান মডার্ন মেডিকেলে, ওনার ডাক্তার পাটন মেডিকেলে নিউরোলজি বদরুল ইসলাম সাহেব, উনি আমার MRI করাইছিল। MRI করাতে ওখানে উনি যে রিপোর্ট ছিল সেই রিপোর্টে উনি বলছে যে আমার এই হাড়টা ফাক হয়ে রোগে যায়, চাপ লাগার কারণে ব্যথা হয়। যে আমাকে যে ওষুধ দিছিল সে ওষুধ আমি 1 মাস খাই আর কি, ব্যথার ওষুধ ছিল, সে পরে আমি ওই প্যান কিলারটা আর ব্যবহার করি নাই, খাই নাই। কিন্তু উনি যে একটা ভিটামিন লিখছিল ক্যালসিয়াম, সেটাও হলো, ওটাও আমি বর্জন করছি, কারণ ওটাও হলো 2 নম্বর ওষুধ ছিল। আমি হয়তো দীর্ঘক্ষণ বসে থাকতে পারি না, অথবা হলো দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, এবং বসে থেকে যদি আমি সামনের দিকে ঝুঁকে যাই তাহলে আমার এই পিছনের এই কোমরের 2 পাশের রগে ব্যথা করে, কিন্তু বাম পাশের রগ বেশি ব্যথা করে। এখন এই মুহূর্তে অবস্থা লকডাউনে আমি চিকিৎসার জন্য যে যাবো এটাও যেতে পারছি, সেই জন্য আপনার পরামর্শ চাচ্ছি, এবং এই পরামর্শ দিয়ে যদি কোনো কিছু উপকৃত হই তাহলে ধন্য, আপনার জন্য আর কি কৃতজ্ঞতা থাকবো, এবং আমি পারলে আপনার ওখানে যা চিকিৎসা হওয়ার জন্য চেষ্টা করবো, যদি ঈদের পরে লকডাউনের জন্য যদি যেতে পারি আর কি। জি, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। এবং ঘরে থাকেন, সেপে থাকেন, এখন কষ্ট করে বের হওয়ার দরকার নেই, তবে এখনই কিন্তু সুযোগ আপনার কোমরকে ভালো করে ফেলার। কারণ বদ্রুলন স্যার যে আপনাকে যে ট্রিটমেন্টটা দিয়েছিল এটা প্রাইমারি স্টেজে খুবই চমৎকার ট্রিটমেন্ট, যেটা উনি ডায়াগনোসিস করে দিয়েছে, আপনাকে বলে দিয়েছে, হয়তো আপনি জিনিসটা খেয়াল করেন। উনি বলেছে আপনার 2টা জয়েন্ট থেকে জেল বের হয়ে যাচ্ছে,
ওটা গিয়ে নার্ভে চাপ দিচ্ছে, তার মানে কি ওখানে ফেটে গিয়েছে। সো আপনি যত মুভমেন্ট করবেন এই জেল কিন্তু তত বের হয়ে যাবে। সো এখানে রেস্ট হচ্ছে আপনার প্রথম শর্ত। আর সিভিয়ার পেন হলে একটু পেন কিলার খেতে পারেন, একটু ক্যালসিয়াম খেতে পারেন প্রাইমারি স্টেজে, দেন আপনাকে রেস্টের থেকে পাশাপাশি ফিজিওথেরাপি নিতে হবে। ফিজিওথেরাপিটা অ্যাড করলেই ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে। তো এখন আসলে আপনি যেহেতু বাসায় রেস্টে আছেন, সো রেস্ট যদি নেন, রেস্ট নিলে এখানে কিন্তু 50-80% অটোমেটিক ভালো হয়ে যাবে। পাশাপাশি যখন এটা রিপেয়ার হয়ে গেল, পরবর্তীতে আপনি যখন লকডাউন করলে তখন এসে জাস্ট একটু ফিজিওথেরাপি করে বা শিখে নিতে পারবেন, তখন কিন্তু আপনি এটা পার্মানেন্ট ভালো হয়ে যাবে। সো এখনই আপনার জন্য বেস্ট টাইম। সো এখন বাইরে বের হওয়া না হওয়া উচিত, কারণ বাইরে বেরোলে করোনা ভাইরাস ধরলে আর এক বিপদ। সো ঘরে শুয়ে শুয়ে রেস্ট নেন এবং পারলে ওখানে কিছু এক্সারসাইজ করতে পারেন, না করলেও সমস্যা নেই, কারণ আমরা না দেখে কোনো এক্সারসাইজ দিতে চাই না, কারণ এক্সারসাইজ খুব ডেঞ্জারাস। যদি সঠিক হয় তাহলে সুস্থ হবেন, বেটিক হলে প্যারালাইসিস হবেন। সো বি কেয়ারফুল, আন্দাজে কোনো ব্যায়াম করা মোটেও উচিত না। এটা আমাদের কাছে আসলে আমরা অ্যাসেসমেন্ট করে দেখব যে কোন এক্সারসাইজটা তার জন্য প্রযোজ্য। কারণ অনেকে আছে মনে করে বাসায় শুয়ে ব্যায়াম করলেই তো হলো, আসলে যেমন ফার্মেসিতে অনেক ওষুধ থাকে, তো সেখানে সবার জন্যই কিন্তু থাকে। তো কোনো রোগী যায় যদি বলে ভাই আমার 4-5টা ওষুধ দিয়ে দেন, তাহলে তো হবে না, কারণ কী ওষুধ লাগবে, কতটুকু ডোজ লাগবে, এটা কিন্তু একজন বিশেষজ্ঞ তাকে লিখে দিচ্ছে এবং সেই প্রেসক্রিপশন ফলো করে সে সুস্থ হচ্ছে। সো ফার্মেসির ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটা দেওয়া তার দায়িত্ব। ঠিক তাই ফিজিওথেরাপি হচ্ছে মানব দেহে অনেক এক্সারসাইজ আছে, একটা ফার্মেসির মতো শত শত ব্যায়াম আছে। এখন এই ব্যায়ামগুলোর মধ্যে কোনটা তার জন্য প্রয়োজন আর কোনটা অপ্রয়োজনীয় সেটা একজন বিশেষজ্ঞ নির্ধারণ করবে। সেই ব্যায়ামটা কতক্ষণ করবে, কতবার করবে, কিভাবে করবে, সে তখন এক্সপার্ট তাকে বলে দিবে এবং সেইভাবে যদি করা যায় এটা 100% ভালো হবে। এই কারণে আন্দাজে ব্যায়াম, অনেকে আছে ইউটিউব থেকে দেখে দেখে ব্যায়াম করে আরও 12টা বাজে আমার কাছে আসছে। সো আমি বলি ইউটিউব দেখে আসলে ব্যায়াম করা মোটেও উচিত না, কারণ ইউটিউবে ব্যায়াম হচ্ছে নর্মাল পিপলদের জন্য, সুস্থ মানুষের জন্য। যারা সুস্থ আছে তারা সেই ব্যায়ামগুলো করতে পারে, জিম করতে পারবে, সব পারবে, কিন্তু কোনো রোগী ইউটিউব দেখে যদি এক্সারসাইজ করে তাহলে ভালোর চেয়ে খারাপ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। যে কারণে আমরা বলি এটা না করে আপনি অ্যাটলিস্ট একবার হলেও একজন বিশেষজ্ঞকে দেখাবেন, একবার সে শুধু যদি বলে দেয় সেইগুলো আপনি ফলো করেন, বাসায় আপনি সারা জীবন করেন, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ আপনাকে। সমস্যা এখানে এখন ইউটিউব আর গুগল চলে আসার পরে যেটা হয়েছে যে ডক্টরের কাছে আসার আগে প্রথমে ট্রায়াল দেওয়া হয়, গুগলে সার্চ দেওয়া হয়, ডিজিজ লিখে সার্চ দেওয়া হয়, দুনিয়ার সব কিছু আসে, এখন কার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এটা তো আসলে গুগল বুঝবে না, এত সহজ না। তাহলে তো আর ডাক্তার থাকতো না, সবাই ওই গুগল দিয়েই কাজ ছেড়ে ফেলতো, এত কষ্ট করে এত মানে অভিজ্ঞতা সঞ্চয় করা। গুগলে যেটা থাকে এটা জেনারেল, হ্যাঁ গুগল হেল্প করবে একজন চিকিৎসককে, গুগল একজন ডাক্তারকে হেল্প করতে পারে, কারণ ডাক্তার সেটা দেখে সেখান থেকে সে আবার নির্ধারণ করবে, কারণ প্রত্যেকটা রোগী কিন্তু ইন্ডিভিজুয়াল, প্রতিটা পেশেন্টে আলাদা। একই রোগ নিয়ে 5 জন রোগী আসলে একই ওষুধে কিন্তু ভালো হবে না, 5 জনের 5 রকম, কারণ তার বডির ওয়েটের একটা ফ্যাক্টর আছে, তার বয়সের একটা ফ্যাক্টর আছে, তার স্ট্যাটাসের একটা ফ্যাক্টর আছে, তার জবের একটা ফ্যাক্টর আছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ফুড নিউট্রিশন একটা ফ্যাক্টর আছে যে কোন পেশেন্ট কোন ফ্যামিলিতে থাকে, গুলশানের রোগীর চিকিৎসা, একজন বস্তির চিকিৎসা, দুজন একই রোগ আসলে বাট ট্রিটমেন্ট কিন্তু এক ধরনের হবে না, চেঞ্জিং হবে। একজন বস্তির একজন রোগীকে একটা রিক্সাওয়ালাকে যে ওষুধটা দেবো সেই ওষুধটা গুলশানের রোগীকে দিলে নাও কাজ করতে পারে, কারণ দেখা যাচ্ছে সস্তা ওষুধ একজন কোটিপতি নাও খেতে পারে, যে এত সস্তা ওষুধ খাওয়া যাবে না, সে সহ্য করতে পারবে না। আবার দেখা যাচ্ছে একজন রিক্সাওয়ালা অনেক দামি ওষুধ খেতে পারবে না। সো এই কারণে আসলে গুগল দেখে চিকিৎসা চিকিৎসককে হেল্প করে, এটা সত্যি কথা। গুগল আমাদেরকে হেল্প করতে পারে, কিন্তু গুগল রোগীদেরকে কিন্তু হেল্পের চেয়ে অনেক খারাপ করতে পারে। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি ইউটিউব দেখে কেউ এক্সারসাইজ করবেন না। আচ্ছা, আমরা আবারও আমাদের আলোচনায় ফিরে আসবো, বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিবো একটা বিরতি। শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছি একটা ছোট বিরতি, বিরতির পর আমরা আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন এসএটিভিতে। ফিরে এলাম বিরতির পরে এসএটিভির সরাসরি সাপ্তাহিক আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড় কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই জলদি জলদি ডায়াল করে জেনে নিন আপনার প্রশ্নের সম্ভাব্য সমাধানগুলো। স্ক্রলিংয়ে কিন্তু আমাদের নাম্বার যাচ্ছে। আমরা বিরতির আগে কথা বলছিলাম লো ব্যাক পেইন নিয়ে, তো লো ব্যাক পেইন নিয়ে একটু আগাই। আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি যখন বললেন যে রোগী দোকানে যে যখন বলে ওষুধ দেওয়ার কথা, এখানে ফার্মেসিস্টদের কিছু ব্যাপার আছে, আমি এই জিনিসটা খেয়াল করেছি। অনেক রোগী কিন্তু এসে বলেন কি যে অমুক ডাক্তার দিয়েছে,
কিন্তু ফার্মেসিস্ট এবং ডক্টর এই ডিফারেন্সিয়েশনটা অনেকেই করতে পারে না। ফার্মেসিস্টদেরকেও অনেকে ডক্টর বলে। এখন ফার্মেসিস্টরা যেই কাজটা করেন আমি দেখেছি যে যেই রেগুলার যে প্রেসক্রিপশনগুলো তাদের কাছে যায়, হয়তো বা কারো কোমর ব্যথা বা হাঁটু ব্যথা, ওই ব্যথার সাথে হয়তো বা রিলেটেড আরও অনেক কিছুই আছে, তো একটা প্রেসক্রিপশনে কোন ওষুধ কিসের জন্য দিচ্ছি এটা তো আর তার জানার কথা আসলে না, কিন্তু হয়তো বা দেখছে যে লো ব্যাক পেইন ছিল তাকে এই ওষুধ দেওয়া হয়েছে, কোনো একটা রোগীকে দিয়ে দিল। সেক্ষেত্রে হয় কি অনেক ওষুধই এরকম মানে প্রেসক্রাইব করা হয় বাইরে থেকে বা কোনো ফার্মেসি থেকে যেগুলো আসলে ওই পেশেন্টের প্রয়োজন নাই, পেশেন্ট খেয়ে হয়তো বা কোনো উন্নতি হচ্ছে না বা কিছু হচ্ছে না, তখন বলে যে ডাক্তার দিয়েছে কিন্তু হয় নাই। এই কনসেপশনটা আসলে এখন পর্যন্ত ক্লিয়ার করা যায় নাই যে আসলে গেলে একজন বিশেষজ্ঞর কাছে যেতে হবে। সেকেন্ড পয়েন্ট আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে দেশের বাইরে যে জিনিসটা হয় যে প্রথমে কিন্তু ওই এক একটা কমিউনিটিতে জিপির কাছেই যায়, প্রত্যেকটা পেশেন্ট কিন্তু জিপির কাছে যায়, তারপরে জিপি ঠিক করে আসলে কোন স্পেশালাইজেশন কার কাছে যেতে হবে, এটা কিন্তু গাইডলাইন। কিন্তু বাংলাদেশে কিন্তু পেশেন্টই চুজ করে যে সে কোন স্পেশালিস্টের কাছে যাবে, জিপি কিন্তু এখানে আসলে কোনো মুখ্য ভূমিকা পালনই করে না, কারণ জিপির কাছে পেশেন্ট যাওয়ার আগে চলে যাচ্ছে স্পেশালাইজড হসপিটালে। রোগী কিন্তু বাধ্য হয়ে যাচ্ছে, আমরা কিন্তু রোগীদের যদি মনের ভিতর ঢুকি আপনি দেখতে পারেন একটা একটা পেশেন্টের যদি আপনি অ্যাসেসমেন্ট করেন রিসার্চ করেন দেখবেন যে এই পেশেন্ট প্রথমে কোথায় গিয়েছিল, প্রথমে একজন দোকানদারের কাছে গিয়েছে, একটা ফার্মেসিস্টের কাছে, তাই না? তো ফার্মেসির কাছে গেলে তার দায়িত্ব কী ছিল, তাকে কাউন্সিলিং করা যে ভাই আপনি আসছেন ব্যথার ওষুধ তো আসলে আন্দাজে খাওয়া উচিত না, ঠিক আছে আপনার এই ব্যথা হচ্ছে আপনি আমার দোকানে একজন ডাক্তার আছে উনাকে দেখান, অথবা ওই ক্লিনিকে যে একজন ডাক্তারকে দেখা আছে উনি কী ওষুধ দেয় সেটা আমি দিব, তো এটা তাকে বলা উচিত। তো প্রথমে যদি সেই বুদ্ধিটা দিত তাহলে সে কিন্তু একজন ডাক্তারের কাছে যেত। আচ্ছা ডাক্তারের কাছে যাওয়ার পর যার কাছে যাক তার পেছনে যে ডাক্তার সে বসে আছে সেও কিন্তু একজন এক্সপার্ট, তাই না? তো সে এক্সপার্ট, তার কাছে যখন গেল তখন তার উচিত কী যে রোগটাকে ডায়াগনোসিস করা, যে রোগীর আসলে রোগটা কি। তো যদি তখন যখনই সে দেখবে যে লো ব্যাক পেন নিয়ে আসছে, লো ব্যাক পেন অনেক কারণে দেখলো অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস, অথবা তার ডিস্ক প্রোল্যাপস আছে, অথবা টিউমার আছে, এমন একটা MRI করে দেখলো তার টিউমার আছে, তখন কিন্তু সে সরাসরি কিন্তু নিউরোসার্জন কাছে পাঠিয়ে দিতে পারবে, কারণ দিস ইজ দ্য গাইডলাইন। কারণ টিউমার কিন্তু নিউরোসার্জন ছাড়া অপারেশন কেউ করতে পারবে না, স্পাইনালে যদি টিউমার থাকে তাহলে কিন্তু সে বেঁচে গেল। কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের কাছে রোগী আসছে, আমরা কিন্তু টার্সিয়ার লেভেলে ট্রিটমেন্ট করছি, প্রাইমারি না। আমার হসপিটাল SP হসপিটালে কোনো প্রাইমারি রোগী আসে না, টার্সিয়ারি রোগী আসে। এ কিন্তু বছরের পর বছর সাফার করছে এবং এমন কোনো রোগী নাই 10 জন বিশেষজ্ঞকে দেখাচ্ছে না, তারপরে আসছে। তারপরে আসার পর আমি MRI করে দেখছি যে তার স্পাইনালে টিউমার, তার স্পাইনালে TB। তো আমি যখন 10 বছর পর ধরা পড়ছে, 10 বছর আগেই যদি এটা ধরা পড়তো তাহলে রোগীটা কিন্তু এত খারাপের দিকে যেত না। তো ভুল কিন্তু আমরা ইনিশিয়াল লেভেল থেকে করছি, রুট লেভেল থেকে আমরা যে মিসগুলো করে যাচ্ছি এই মিসের কারণে কিন্তু আলটিমেটলি সাফার করছে রোগীরা। সো সাফারিং কিন্তু পেশেন্ট, সো পেশেন্টের কিন্তু এখানে কোনো দোষ নাই। পেশেন্ট তো দোকানদারের কাছে যাবে, আশপাশে যে দোকান আছে ওষুধ সে জানে যে এই দোকানদারও এক্সপার্ট। হ্যাঁ দিস ইজ ট্রু, উইদাউট এক্সপার্টনেস একজন কিন্তু ওষুধের দোকান দিতে পারে না। যে ফার্মেসিতে একজন ফার্মাসিস্ট বসে আছে সেও কিন্তু অনেক কিছু বুঝে, তো সে অ্যাটলিস্ট এটা বুঝে যে একজন রোগীকে একজন ডাক্তারের কাছে পাঠাইতে হবে। তো সে যখন ভুল শুরু করলো, কারণ সে প্রথমেই শুরু করলো এখানে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, পেনকিলার দিয়ে দিচ্ছে, ক্যালসিয়াম দিয়ে, সে বেচা কেনার চিন্তা করছে। হ্যাঁ বেচা কেনা তো হবেই, ডাক্তারকে দেখানোর পরও তো সে ওষুধগুলো বেচতে পারতো, কিন্তু সে নিজে বেচে দিল। এরপর যখন একজন জিপির কাছে যাচ্ছে সে কি, সে আবার কিছু ওষুধ লিখে দিচ্ছে, মনে করছে রোগী মনে পরীক্ষা করতে পারবে না, কিন্তু রোগী কিন্তু 10-20,000-50,000 টাকা কিন্তু খরচ করে ফেলছে বিভিন্নভাবে ঘুরে ঘুরে, বা পরীক্ষার লাইনটাও সঠিক নয়। দেখা যাচ্ছে কোমর ব্যথা নিয়ে গেছেন, তার আপনি ইউরিন টেস্ট করছেন, তার আল্ট্রাসোনোগ্রাম করছেন, ঠিক আছে। এখন কোমর ব্যথার সাথে কোন টেস্ট চাই, কোমর ব্যথার সাথে এক্সরে, MRI, CT স্ক্যান, এটা হলো প্রাইমারি টেস্ট। সর্বপ্রথম টেস্টে আমি মনে করি যে MRI করে ফেলা উচিত, কারণ MRI করলে কিন্তু তার আদার্স টাকাগুলো নষ্ট হলো না, কারণ আপনি অ্যাটলিস্ট দেখতে পারলেন, কারণ কোমর ব্যথা মানে সেখানে কিছু একটা হয়েছে। তো সেখানে টিউমার হতে পারে, ডিস্ক প্রোল্যাপস হতে পারে, স্টেসিস হতে পারে, যেটাই থাক MRI কিন্তু সবই ধরা পড়বে। সো একটা MRI করলে ধরা পড়লো, তাহলে আপনি কিন্তু আর অন্য কিছু দরকার নাই, ব্লাড টেস্টও দরকার নাই, আল্ট্রাসাউন্ডও দরকার নাই, প্যাথোলজি ইউরিন টেস্টও দরকার নাই, কিছুই দরকার নেই, MRI করলে কিন্তু ধরা পড়লো। তো একটা MRI আমাদের দেশে কিন্তু অনেক সস্তা, ইউরোপে আমেরিকাতে সম্ভব না, অনেক অনেক এক্সপেন্সিভ, বাট আমাদের দেশে চিপ। আমাদের দেশে 5,000-6,000 টাকা একটা MRI করা যায়, তাহলে কেন করবো না? একটা 5,000 টাকা খরচ করলে যদি একটা রোগী ডায়াগনোসিস হয়ে যায়, আর প্রথম ডায়াগনোসিস হয়ে গেলে সে কিন্তু এক ট্রিটমেন্টেই সুস্থ হয়ে যাবে। কোমর ব্যথা রোগীরা 80% রোগী একদিনের ট্রিটমেন্টে সুস্থ করে ফেলা সম্ভব,
কিন্তু এই রোগীরা সাফার করছে বছরের পর বছর শুধুমাত্র না জানার কারণে। আর যদি তারা জানতো, 80% রোগী আমাদের এসপি হসপিটালে যত রোগী আসছে 80% রোগী আমরা একদিনের ট্রিটমেন্টে সুস্থ করে দিচ্ছি, মানে একদিন তাকে ট্রিটমেন্ট দিয়ে তার রোগটা আইডেন্টিফাই করে তাকে বুঝাই দিচ্ছি, কাউন্সিলিং করে দিচ্ছি, এবার বাসায় গিয়ে নিজে প্র্যাকটিস করেন, আপনি এক মাস পর এসে দেখাবেন। তার মানে কি, সে কিন্তু এক মাস পর এসে বললো হ্যাঁ স্যার আমি ভালো হয়ে গিয়েছি, তার মানে সে কিন্তু একদিনের ট্রিটমেন্টে সে সুস্থ হয়ে যাচ্ছে, তাহলে তাদের কিন্তু আর বেশি ট্রিটমেন্ট দরকার নেই। কিন্তু এটা যত আপনি ক্যারি করবেন, যত আপনি লেন্দি করবেন, এই ডিস প্রলাপস বাড়তেই থাকবে, কারণ এখানে তো লিকেজ আছে, ভিতর থেকে জেল বের হবেই, যত আপনি হাঁটাচলা করেন বের হতেই থাকবে, হতেই থাকবে। আস্তে আস্তে কী হবে, তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন গ্রো করবে, তার ফুড ড্রপ হয়ে যাবে, ব্লাডার ইনকন্টিনেন্স হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে। আসলে সমস্যাটা হচ্ছে কি, পেশেন্টরা যখন আসে, এই যে একটা গাইডলাইনের অভাব, যে প্রথমে কার কাছে যাবে, সেই অভাবের কারণে যেটা হয় কি, ওই আর মানে বিভিন্ন ধরনের ওষুধপত্র তো চলেই আগের থেকে, হ্যাঁ এই যে আগের থেকে যায়, আগে থেকে কিন্তু খরচ হতে থাকে, যার কারণে পরে যখন ডক্টরের কাছে আসে হয়তো অনেক জায়গা ঘুরে, তখন যখন এমআরআই করতে বলা হয় তখন তাদের কাছে এটা অনেক মনে হয় যে এত খরচ একসাথে করব। কিন্তু যদি এই একটা পরীক্ষায় করতো তাহলে এত যে খরচ করেছে এই খরচগুলো হতো না। আচ্ছা আমরা আবার আসবো আলোচনায়, আমরা প্রশ্ন একটা নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি আমার নাম সাজিয়া, আমি 40 বছর বয়স, আমার হাজবেন্ডের জন্য আমি ফোন দিয়েছি, ওনারও বয়স 40। ওনার হলো হাঁটুতে প্রচন্ড ব্যথা এবং বাম সাইডে ওনার হচ্ছে অবশ হয়ে যায়, ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে, পায়ে চারটা আঙ্গুল, বামের চারটা আঙ্গুল সবসময় অবশ থাকছে। কতদিন হলো ব্যথা হচ্ছে? এটা দাও মাস তিন চার মাস। উনি কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? না, এই লকডাউনের ভিতরে তো কোনো ডাক্তার পাচ্ছি না ওইভাবে। আচ্ছা আচ্ছা, সেজন্য ট্রিটমেন্টও নিতে পারেননি। ব্যথাটা কিভাবে হলো, কোনো আঘাত লেগেছিল কোমরে? না না, আঘাত পাইনি। তো অনেকদিন আগে মানে ইউনিভার্সিটিতে মারামারি হচ্ছিল, তখন পুলিশের লাঠিতে একটা ব্যথা পেয়েছিল। আচ্ছা আচ্ছা, জি আমরা বুঝতে পেরেছি। এটা আসলে যে তিন চার মাস ধরে সাফার করছে, বাট এটা শুরু কিন্তু আরো আগে, কারণ এখানে কিন্তু হিস্ট্রিতে বোঝা যাচ্ছে তার পেলেটে ডিসপ্রলাপস আছে, কারণ তার নার্ভে অলরেডি কম্প্রেশন, যে কারণে তার নামনেস গ্রো করছে এবং এটার কারণে তার উইকনেসও ডেভেলপ করছে, পায়ের শক্তি কমে যাচ্ছে, ফলে বডির ওজন আঘাত করে হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে। এটা মেকানিক্যাল ফ্রেশ মেকানিক্যাল প্রবলেম হতে পারে, কিন্তু অবশ্যই এমআরআই করতে হবে। এখানে জাস্ট একটা দেখেন, উনি কিন্তু ট্রিটমেন্ট করে নাই, বাট ওনার রোগটা ডায়াগনোসিস করার জন্য একটা এমআরআই খুবই ইম্পর্ট্যান্ট। উইদাউট এমআরআই এই রোগের ডায়াগনোসিস করা যাবে না। এখন যদি আপনি এই রোগীকে আল্ট্রাসোনোগ্রাম করান, প্যাথোলজি টেস্ট করান, এটা করান, ওটা করেন, কিন্তু এমআরআই করলেন না, তাহলে কিন্তু রোগ ধরা পড়বে না। আর আন্দাজে ব্যথার ওষুধ দিতে থাকেন, তাহলে এই রোগী আস্তে 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 আরও নামনেস গ্রো করবে। কিন্তু একটা এমআরআই করে যদি ডিসপোলাপস দেখা যায়, ডিসপোলাপসটা কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে তার পরবর্তী ট্রিটমেন্ট। যদি মাইল্ড ডিসপোলাপস হয় তাহলে একদিনের ট্রিটমেন্ট দিলেই সে কিন্তু কন্ট্রোল করে ফেলবে। যদি সিভিয়ার ডিসপোলাপস হয় তাহলে 3-6 সপ্তাহ ট্রিটমেন্ট করতে হবে। 6 সপ্তাহ ট্রিটমেন্ট করলে এটা রিপেয়ার হয়ে যাবে, তার এই নামনেসটা ভালো হয়ে যাবে, তার কিন্তু আর খারাপের দিকে যাবে না। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখে একটা এমআরআই করতে হবে, একটা এমআরআই করে তারপর ফিজিওথেরাপি করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যদি কোনো প্যাথোলজি না থাকে তাহলে ফিজিওথেরাপিতেই সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা তো লো ব্যাক পেন নিয়ে শুরু থেকে কথা বলছিলাম, তো আমি ফাইনালি জিজ্ঞেস করবো, এটার কি আসলে কোনো গাইডলাইন তৈরি হয়েছে অন্যান্য অসুস্থতার মতো? না, আসলে কি যে লো ব্যাক পেনে আসলে কোনো গাইডলাইন এখন ন্যাশনাল কোনো, যে জিনিসটা যেটা আমরা যেটা বললাম এটাই আসলে গাইডলাইন হওয়া উচিত, যে ব্যাক পেনের রোগী যদি আমরা মেডিকেল কলেজগুলোতে, কারণ ডাক্তারদের কাছে তো প্রথমে রোগীরা যাবে, কাদের কাছে? জিপিদের কাছে, যারা ফার্মেসিতে বসে আছে তাদের কাছে যাবে। আমাদের কাছে আসতে অনেক সময় লাগবে, কারণ টার্সিয়ারি লেভেলের রোগী আসতে বহু সময় লাগবে, যে আমাদের যারা পাস করছে নতুন তারা কিন্তু গ্রামে প্র্যাকটিস করবে, সো তাদের কাছে আগে যাবে। তো তাদের গাইডলাইন দেওয়া উচিত যে কোমর ব্যথা লো ব্যাক পেন রোগী গেলে তাদের আগে আইডেন্টিফাইটা করতে হবে, যে তার কী কারণে কোমর ব্যথাটা হচ্ছে। এই কারণটা আইডেন্টিফাই করার পরে তারপরে তাকে সেন্ড করতে হবে প্রপার চ্যানেলে। যদি টিউমার পাওয়া যায় সার্জারিতে চলে যাবে, পিএলএডে পাইলে থেরাপিতে চলে যাবে, যদি জাস্ট নর্মাল ইঞ্জুরি মাসেল স্পাজম যদি কনফার্ম হয় তাহলে একটু ওষুধ দিলেই কিন্তু সে ভালো হয়ে যাবে, বা একটু গরম শেক দিবে, যেটা সাধারণত সাজেশন করা হয়। সো এই যে গাইডলাইনটা, তাহলে কিন্তু রোগীরা আর সাফার করবে না। সো আমাদের গাইডলাইনটা কিন্তু আমাদের নিজেদের দরকার, যেটা রোগীদেরকে সেভ করার জন্য। সো গাইডলাইন থাকলে আলটিমেটলি রেজাল্ট কিন্তু রোগীরা পাবে। যেমন ওই যে উনি 3 মাস ধরে সাফার করছে, উনি প্রথম দিনই যদি আমার কাছে আসতো তাহলে আমি একটা এমআরআই করে দেখি, কিন্তু প্রথম দিনে ওনার ফাইনাল ট্রিটমেন্ট দিয়ে দিতে পারবো, ওনাকে কিন্তু আর দ্বিতীয়বার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। উনি আমার এটা গাইডলাইন ফলো করবে, উনি 100% ভালো থাকবে, আমরা সেই কনফিডেন্স সহই কিন্তু ট্রিটমেন্ট দিই। অনেকে বলে কোমর ব্যথার রোগী কোন দিন ভালো হয় না, এটা আসলে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে, এটা ভুল কথা। কোমর ব্যথার রোগী ট্রিটমেন্ট করা যায়, কারণ আপনি যদি রোগ ধরতে পারেন তার গ্যারান্টি দিয়ে কেন পারবেন না?
টিউমারই পেলেন, তো সেটা বলতে হবে যে টিউমারটা অপারেশন করতে হবে বলতে হবে না, রোগীকে তো বলতে হবে। এখন আমি টিউমার আছে না ডিসপ্রোলাপস আছে না লেস্থেসিস আছে আমি কিছুই জানি না, তো আমি গ্যারান্টি দিব কী করে, আমি আন্দাজে ওষুধ দিলে তো কাজ হবে না। সো আমরা বলছি অ্যাড্রেস, আসলে রোগটা আইডেন্টিফাই করা হচ্ছে অ্যাড্রেস, রোগীর অ্যাড্রেস যদি আমার থাকে পৃথিবীর যেখানেই থাক সেখানে কিন্তু আমি পৌঁছাতে পারবো, সেটা টুডে আর টুমোরো, ঠিক তাই। রোগটা আইডেন্টিফাই করাটা হচ্ছে প্রথম গাইডলাইন, রোগটা আইডেন্টিফাই করে দেন প্রপার চ্যানেলে সেন্ড করে দেওয়া, তাহলেই রোগীরাই সাফারিংটা কমে যাবে, রোগীদের দ্রুত ভালো হয়ে যাবে, আমাদের ডিসেবিলিটি পার্সেন্টেজ কমতে থাকবে, কারণ ব্যাকপেনের কারণে কিন্তু প্রচুর মানুষ ডিসেবল হয়ে ঘরে পড়ে আছে। অবশ্যই, আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি, ফোন চলে এসেছে। হ্যালো দর্শক, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম সেলিনা, বয়স 42, বগুড়া থেকে বলছি। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার হলো যে ওই যে কোমরের সমস্যা। হ্যাঁ, কোমরের সমস্যা প্রায় 4-5 বছর হবে, ডাক্তারের কাছে গেছিলাম। আচ্ছা, ডাক্তার অনেক ইয়ে দিছে, মানে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে যে অনেক পেন কিলার দিছে, তারপরে অনেক ইয়ে দিছে, মানে ভিটামিন দিছে, ক্যালসিয়াম, এগুলো খাইছি, খাওয়ার পর একটু ভালো থাকে, তারপর তো আর মানে আবার ওই খাওয়ার পর থেকে আবার ওইটা ওই রকমই শুরু হয়, কোনো কাজ করতে পারি না, মানে নিচু হয়ে কাজ করা যায় না, বসে থেকে কোনো কাজ করা যায় না। আচ্ছা আচ্ছা, তো এই মুহূর্তে আমি কি করতে পারি, ওষুধ খাইলে ভালো থাকি, না হইলে তো আর? ব্যথাটা কেন হচ্ছে সেটা কি আপনি জানেন? না, বলছে যে এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কমে যাচ্ছে, কোমরে ক্যালসিয়াম কমে যাচ্ছে। তাই কিভাবে, কোনো টেস্ট করেছে? সাধারণত এই বয়সে যেটা হয় ভিটামিন ডি লেভেলটা কমে যায়, বাট ডির কারণে কিন্তু ব্যথা হবে না, অস্টোপ্রোসিস হতে পারে, অস্টোপ্রোসিসের কারণে ভেঙে যেতে পারে, ভেঙে যাওয়ার কারণে ব্যথা হতে পারে। সো ব্যথার সাথে কিন্তু অস্টোপ্রোসিসের সম্পর্ক, যখন ভেঙে যাবে ডি লেভেলটা কমলে যে ব্যথা হবে তা কিন্তু না, এটা হচ্ছে তার ডিসপোলাপস আছে, যে কারণে তার কোমরে ব্যথা হচ্ছে, পায়ের দিকে ছড়া যাচ্ছে, পেন কিলার খেলে পেন কমে যায়, মানে পেনটা অবশ হয়ে থাকে, এটা কিন্তু রোগ ভালো হয় না, পেনটা অবশ করে রেখে দেয়, সে ফিল করতে পারে না, কিন্তু তার রোগটা কিন্তু জায়গায় থাকে, যখনই পেন কিলার উড্র করে আবার ব্যথা শুরু হয়ে যায়, তার মানে তার রোগটা ভালো হচ্ছে না। তো দর্শক, আমি আপনার স্যার, আপনার কোমরে ডিসপোলাপস হয়ে আছে, যেটা নার্ভে গিয়ে চাপ দিচ্ছে, কিছুক্ষণ বসে থাকলে ব্যথা বাড়ে, সামনে ঝুঁকলে ব্যথা বাড়ে, কারণ ওই ফাটাটা রিপেয়ার হয়ে যাচ্ছে, মানে ফেটে যাচ্ছে আরও বেশি, ভিতর থেকে জেল বেরোয় নার্ভে চাপ দিচ্ছে। সো সামনে ঝুঁকে কোনো কাজ করা যাবে না, এবং অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টকে দেখায় ফিজিওথেরাপি করেন, প্রয়োজনে একটা এমআরআই করে দেখে নেবেন, ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমার মনে হয় কি, সমস্যাটা হয় কি, এক একজনের আসলে বলার মানে পদ্ধতিটা এক এক রকম, যার কারণে এক একজনের কাছে যখন যায় এক একভাবে বলে, কেউ বলে হাড় বেড়ে গেছে, কেউ বলে হাড় বের হয়ে গেছে, কেউ বলে মাংস বেড়ে গেছে, আলটিমেটলি কিন্তু ডায়াগনোসিস এক, কথাটা এক, কিন্তু বোঝানোর ভিন্নতা আছে, বোঝানোর ভিন্নতা, সঠিক বোঝানোটা হচ্ছে না, কিভাবে বোঝালে রোগীরা বুঝে, মানে একটা গাইডলাইন থাকতে হবে। যেমন আমরা দেখেছি যে অর্থোপেডিসের কোনো হাড় যদি ভেঙে ওভারলেপিং হয় তাহলে এটা সার্জারি সবাই বলে, যার কাছে যাক বলে সার্জারি করতে হবে, রোগী চুজ করে কার কাছে সার্জারি করবে, কিন্তু কেউ কিন্তু এক একজন এক এক কথা বলে না, তাহলে কিন্তু রোগীরা কনফিউজড হয়ে যেত। যেমন গাইনিতে সিজার কখন করা হবে, তো সিজারের কিন্তু একটা গাইডলাইন আছে যে এই গাইডলাইনে পড়লে তার যদি আল্ট্রাসোনোগ্রামে এই কমপ্লিকেশন দেখা দেয় তাহলে তার সিজার লাগবে, নাহলে লাগবে না, নর্মাল ডেলিভারি হবে। আমরা এই গাইডলাইনে ফিরে আসবো, আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম বাবুল আহমদ। জি জি বলুন, আপনার সমস্যা বলুন। জি, আমি প্রায় দীর্ঘ 5 বছর ধরে আমার হাড় কোমরে হাড়েতে ব্যথা হচ্ছিল। জি, মানে কোমরে হাড়েতে ব্যথা, অনেক ডাক্তার ডাক্তার দেখা যাচ্ছিল, এটা এমআরআই টেমআরআই অনেক কিছু করাইছি বুঝছেন, আমি পরে আমার কোমরে হাড়ে সহ বাম পায়ে ব্যথা, বাম পায়ে দিয়ে ব্যথা লাগে, আমি আর নাভি নিজের ব্যথা থাকে খুব। চিকিৎসা করিয়া বাদে উনি বলছেন যে আমার পাঠাচ্ছেন বঙ্গবন্ধু মেডিকেলে, বুঝছেন, বঙ্গবন্ধু মেডিকেলে ডাক্তার আফজাল হোসেন স্যার উনার কাছে পাঠাচ্ছেন, উনিও দেশে দেখে বলে যে আমার ডিকটা সমস্যা, অপারেশন লাগবে। আচ্ছা আচ্ছা, আপনি কি হাঁটতে পারেন? আমি আস্তে আস্তে লাঠি দিয়ে হাঁটি স্যার, লাঠি দিয়ে হাঁটি। ও, পায়ের শক্তি কমে যাচ্ছে। জি, পায়ের শক্তি কম, কোমরে ব্যথাটা খুব বেশি। বুঝতে পেরেছি, বাম পায়ে দিই, কথাটা বুঝছেন, বাম পায়ে দিই। তখন আমি আপনার
সাথে আরোবার যোগাযোগ করলাম, হয়তো আইতাম না লকডাউন সময় ধরে তার আইতাম পারলাম না। দীর্ঘ আমি এমআরআই আপনার ফার্স্ট এমআরআই করাইছি, আপনার সিলেটে করাইছি দুইবার, আর ঢাকাতেও করাইছি আপনার, ঢাকাতেও বন্ধুবান্ধব মেডিকেল আফজাল সিং স্যারে করাইছে নাকি আয়সা মেমোরিয়ালে করাইয়া, উনিও বলছে যে খালি করে অপারেশন হতে হবে। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। এটা ওনারকে শেষ পর্যায়ে, হ্যাঁ ওনাকে ওনার বোন টিভিতে হার খেয়ে যাচ্ছে, ভেঙে হয়তো কম্প্রেশন পড়ছে নার্ভের উপরে, যেটা অপারেশন ইন্টারনাল ফিক্সেশন, এটা একটা রাস্তা। আরেকটা আছে যে কনজারভেটিভ, তাকে বেড রেস্টে রেখে থেরাপির মাধ্যমে আমরা এটাকে স্ট্রং করতে পারি, কারণ অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে এই হারটা নার্ভ থেকে সরাই দেওয়া, সেটা সার্জিক্যাল কারেকশনের মাধ্যমে হতে পারে যেটা স্যার বলেছেন। আরেকটা হচ্ছে যে কনজারভেটিভ, যদি সে রেস্টে থাকে তাহলে এটা আস্তে আস্তে অটোমেটিক এটা রিপেয়ার হয়ে যাবে, এবং এই সময় থেরাপিতে মাসেলকে বিল্ড আপ করতে হবে, সে যে ভরটা লাঠির করে দিচ্ছে এই ভরটা তার পা যেন নিতে পারে, পায়ের শক্তি বাড়াইলে তারা লাঠি লাগবে না। তো দর্শক আমি সাজেস্ট করবো, যদি আপনি অপারেশন করতে না চান তাহলে আপনাকে যেটা হসপিটালে ভর্তি থেকে ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে ভালো করা সম্ভব, তো এটা আপনাকে চিকিৎসা করতে হবে, হসপিটালে আসতে হবে। এবং এই মুহূর্তে যেহেতু লকডাউন, আপনি হাঁটাচলা একদম বন্ধ করে দেন, কারণ হাঁটাচলা করলে ওটা আরও কম্প্রেশন হয়ে প্যারালাইসিস হয়ে গেলে কখনোই আর কোনোদিন অপারেশন কেন কোনো কিছুতেই আপনি আর ভালো হবেন না, এটাকে আমরা পোর্টস ডিজিজ বলি। সো প্যারালাইসিস হয়ে গেলে আর ভালো হবে না, সো প্যারালাইসিস যেন না হয় এই জন্য আপনাকে বিছানা এই মুহূর্তে শুয়ে থাকতে হবে যতক্ষণ না লকডাউন ছোটে, লকডাউন ছেড়ে গেলে তখন আপনি হসপিটালে ভর্তি হয়ে এটা প্রপার ট্রিটমেন্ট দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো আজকে বিদায় নিয়ে নিতে হবে, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সুতি দর্শকবৃন্দ, আমরা বিদায় নিয়ে নিব আজকে, যারা মিস করে গেছেন আমাদের অনুষ্ঠান তারা রাত দুটোর সময় পুনঃপ্রচার হবে, দেখে নেবেন। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়।